আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আমার লাইভ ক্লাসটি উপভোগ করছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি আরিফা বেগম, সহকারী শিক্ষিকা, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিয়াজুরি, নেত্রকোনা। মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব আজ আতঙ্কিত, আমরা সবাই এই আতঙ্কে আতঙ্কিত। এই আতঙ্কের কারণে সকল প্রতিষ্ঠান বন্ধ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা অনেক ব্যাঘাত করছে। এই ব্যাঘাত কিছুটা লাঘবের জন্য খালিয়াজুরি উপজেলা অনলাইন স্কুল চালু করেছে। এই অনলাইন স্কুলে নিয়মিতভাবে শ্রদ্ধেয় শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে পাঠদান করছে। এরই ধারাবাহিকতায় আজ আমি উপস্থিত হয়েছি একটি ক্লাস নিয়ে, বিষয় বিজ্ঞান শ্রেণী পঞ্চম। তাহলে আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ক্লাসের শুরুতেই তোমাদের জন্য কি নিয়ে এসেছি। ক্লাসের শুরুতেই তোমাদের জন্য কিছু ছবি। তোমরা যেখান থেকে ক্লাসটি উপভোগ করছো, দেখো তোমাদের জন্য কিছু ছবি। দেখো এই যে ছবিটিতে কি দেখা যাচ্ছে, এটা হলো সূর্যের আলো, এটা কি পাথর, এটা হলো পানি, গাছপালা, এগুলা কি দেখা যাচ্ছে, ঘরবাড়ি। নিচে কি দেখা যাচ্ছে, কাঠ, এগুলা কি ইট। এই কাঠ দিয়ে আমরা কি করি, এই কাঠ আমরা বানাতে পারি, তৈরি করতে পারি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই ইট আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ইট নিজেরা তৈরি করতে পারি। ইট দিয়ে আমরা কি করি, ইট দিয়ে ঘর বানাই, এই দালান, বড় বড় দালান তৈরি করি। এই কাঠ দিয়ে আমরা কি করি, এই কাঠ দিয়ে চেয়ার, টেবিল, প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমাদের মানব জীবনে, দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগে, তাই না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমাদের এই কাঠ প্রয়োজনে কাজে লাগে, আমাদের উপকারে আসে, তাই না? এগুলা আমরা নিজেরা তৈরি করতে পারি, মানুষ তৈরি করতে পারে, বানাতে পারে, তাই এগুলা কি সূর্যের আলো, গাছ, এগুলা কি ঘরবাড়ি, এগুলা আমরা বানাতে পারি। সূর্যের আলো তো আমরা বানাতে পারি না, এটা প্রকৃতি দান, প্রকৃতিতে পাওয়া যায়। এটা কি সূর্যের আলো, এটা পানি, এগুলা পাথর, এগুলা এক একটা কি, এক একটা আমাদের সম্পদ, এগুলা কি এক একটা আমাদের সম্পদ। এই সম্পদ এগুলা আমরা বানাতে পারি আর এগুলা প্রকৃতিতে পাওয়া যায়। মানুষ যেগুলা বানায় বা তৈরি করে এগুলা কে বলে মানব সৃষ্ট সম্পদ, এগুলা মানব সৃষ্ট সম্পদ, মানুষের উপকারে আসে, কাজে লাগে, এগুলা হলো মানব সৃষ্ট সম্পদ। আর ছবিতে দেখো সূর্যের আলো, পানি, পাথর, এগুলা প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি। এগুলা কিভাবে পেয়ে থাকি, প্রাকৃতিকভাবে, প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায় এগুলো হলো প্রাকৃতিক সম্পদ। এগুলা কি সম্পদ, প্রাকৃতিক সম্পদ। এই সম্পদও আমাদের কাজে লাগে। তাহলে আজকের পাঠ আমাদের কি, প্রাকৃতিক সম্পদ। আজকের পাঠ আমাদের প্রাকৃতিক সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পারছো আজকের পাঠ প্রাকৃতিক সম্পদ।
প্রাকৃতিক সম্পদ শুধু কি পানি সূর্যের আলো? এছাড়াও কি আর প্রাকৃতিক সম্পদ নাই? আছে অবশ্যই। এগুলো কি আরো কি আছে? যেমন ঘাস, আরো আছে বায়ু, বাতাস, এগুলো কি প্রাকৃতিক সম্পদ? পানি, এগুলো কি প্রাকৃতিক সম্পদ? এছাড়াও মানব সৃষ্ট আরো সম্পদ আছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? মানব সৃষ্ট সম্পদগুলোর মধ্যে আরো কি সম্পদ আছে তোমরা কি কেউ বলতে পারো? তোমরা অবশ্যই বুঝতে পারছো এতক্ষণে, ঠিক না? প্রাকৃতিক মানব সৃষ্ট আরো কি সম্পদ আছে? আছে চেয়ার, টেবিল, প্লাস্টিক, কাঁচ, গ্লাস, এই প্রয়োজনে যা কিছু আমরা ব্যবহার করি সবই আমাদের মানুষ তৈরি করে, এরকম সকল কিছু হলো মানব সৃষ্ট সম্পদ। আর প্রাকৃতিকভাবে যেগুলো পাওয়া যায়, প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায়, যেগুলো মানুষ তৈরি করতে পারে না, আল্লাহ সৃষ্টি প্রদত্ত, এগুলো হলো মানব সৃষ্ট সম্পদ। তো মানব সৃষ্ট সম্পদের মধ্যে আরো এমন কি আছে যে আমরা ব্যবহার করি, আমাদের কাজে আসে, উপকারে লাগে? যেমন তেল, কয়লা, গ্যাস, জীবাশ্ম জ্বালানি, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তেল আমরা কি কাজে ব্যবহার করি? জীবনের দৈনন্দিন কাজে আমরা অনেক ক্ষেত্রেই তেল ব্যবহার করে থাকি। তেল দিয়ে রান্নার কাজে ব্যবহার করি, তেল নৌকা চালানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই যে আমরা ফ্যানের বাতাস খাই, বিদ্যুৎ দিয়ে আমরা আলো দেখি, অন্ধকারে আলো পাই, এগুলা কি থেকে আসে? এগুলা আসে এই তেল, এই পেট্রোল পোড়ালি পোড়ানোর মাধ্যমেই আসে এই বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়ে আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি, অনেক শান্তি উপভোগ করি, অনেক উপকৃত হই, তাই না শিক্ষার্থী বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু এগুলা তেল যে আমরা এভাবে পাইতেছি, এগুলার কি যথাযথ ব্যবহার করতেছি? কিন্তু সঠিকভাবে আমরা ব্যবহার করতেছি না। অযথা আমরা ফ্যান চালিয়ে বাইরে চলে যাই, লাইট চালিয়ে ঘুমিয়ে থাকি, সারাদিন লাইট চালিয়ে রাখি, ফ্যান চালিয়ে রাখি, তাইলে এভাবে আমাদের অনেক অপচয় হচ্ছে। আরও কিছু আছে, যেমন গ্যাস। শহর অঞ্চলে বেশিরভাগ দেখা যাচ্ছে যে সারাদিন অযথা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে, একটি দিয়া সেলাই কাঠি ব্যবহার করবে বলে গ্যাসের চুলা দ্বারা বন্ধ করে না। এভাবে আমাদের কত গ্যাস অপচয় হচ্ছে, কত গ্যাস আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই গ্যাসগুলো আমাদের যথাযথ ব্যবহার করতে হবে, বুঝতে হবে এই গ্যাসগুলা কিন্তু একবার শেষ হয়ে গেলে আবার ফিরে পাওয়া যাবে না। তোমরা কি এটা জানো? জানো না, তাহলে শুনে রাখো, তেল, কয়লা, গ্যাস, এগুলা একবার নিঃশেষ হয়ে গেলে, শেষ হয়ে গেলে হাজারো বছর পরেও ফিরে পাওয়া সম্ভব নয়। তাই আমাদের এই গ্যাস, তেল, কয়লা, এগুলা যথাযথ ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিকভাবে যদি ব্যবহার না করি তাহলে এইগুলা একবার নিঃশেষ হয়ে গেলে সহজে কিন্তু ফিরে পাওয়া যাবে না। তাহলে সহজে যদি ফিরে পাওয়া না যায় এই প্রাকৃতিক সম্পদগুলা, তাহলে আমাদের এর বিকল্প হিসাবে কি ব্যবহার করতে হবে? বিকল্প হিসাবে আমরা ব্যবহার করি যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানি। সূর্যের আলো আমরা কিভাবে এই গ্যাস বা তেলের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি তোমরা একটু বুঝো, দেখো, জেনে নাও। দেখবে সূর্যের আলো ব্যবহার করে সৌর প্যানেল তৈরি করে
আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। এই বিদ্যুৎ শক্তি আমরা পৃথিবী যতদিন থাকে, সূর্যের আলো যতদিন থাকে, ততদিন আমরা এই বিদ্যুৎ ব্যবহার করে যেতে পারবো। তাহলে এই গ্যাসগুলা যে গ্যাসগুলা নিঃশেষ হয়ে যায়, এই গ্যাসগুলার বিকল্প হিসাবে আমরা এগুলা ব্যবহার করতে পারি। আরও যেমন আছে বায়ুপ্রবাহ, পানির স্রোত, বায়ুপ্রবাহকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তোমরা জানো না হয়তো, হয়তো উপরে ক্লাসে উঠলে জানতে পারবে যে বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। আর বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে উইন্ডমিলে পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ শক্তি আমরা পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যেই গ্যাসগুলা নিঃশেষ হয়ে যায়, এই গ্যাস যেই প্রাকৃতিক সম্পদগুলা নিঃশেষ হয়ে যায়, এর বিকল্প হিসাবে আমরা এই শক্তিগুলা ব্যবহার করতে পারি। তোমরা এই সম্পদগুলা কিন্তু আর দুটোর নাম আছে, যেই সম্পদগুলা একবার নিঃশেষ হয়ে যায় হাজার বছর পরেও ফিরে পাওয়া যায় না, এই সম্পদগুলা হলো অনবায়নযোগ্য সম্পদ। আর যেগুলো বারবার ফিরে পাওয়া যায়, আমরা পেতে পারি নিত্যদিনে, এগুলো হলো নবায়নযোগ্য সম্পদ। তাহলে আমরা কি জানতে পারলাম? অনবায়নযোগ্য সম্পদ একটি, নবায়নযোগ্য সম্পদ একটি। অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসাবে আমরা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করতে পারি। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সম্পদগুলা ভালোভাবে ব্যবহার করবে, যথাযথ ব্যবহার করবে এবং সঠিকভাবে ব্যবহার করবে। সবাইকে এ ব্যাপারে নবায়নযোগ্য সম্পদগুলা বেশি ব্যবহার করে, অনবায়নযোগ্য সম্পদগুলা সঠিক যথাযথ ব্যবহার করে, অযথা যাতে ফ্যান চালিয়ে না রাখে, বিদ্যুৎ জ্বালিয়ে না রাখে, দেশে চলা প্রয়োজনীয় সময় চালায় এবং অপ্রয়োজনীয় সময় বন্ধ করে রাখে। এই জন্যই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালোভাবে বুঝবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে প্রাকৃতিক যে আজকে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে আমরা কি আলোচনা করছি, যে প্রাকৃতিক সম্পদ মানব সৃষ্ট সম্পদ, আর প্রাকৃতিক সম্পদে কীভাবে যথাযথ ব্যবহার করতে হবে, প্রাকৃতিক সম্পদ কোনগুলি আমাদের কী কাজে লাগে, আর মানব সৃষ্ট সম্পদ কোনগুলি আমাদের কী কাজে লাগে। তাই এর মধ্যেও আছে নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ, নবায়নযোগ্য সম্পদ কীভাবে ব্যবহার করতে হবে, অনবায়নযোগ্য সম্পদ আমরা কীভাবে ব্যবহার করব, কোনটি বিকল্প হিসাবে কী ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাড়ির কাজ হলো অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসাবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত, এটা তোমরা ভালোভাবে উপলব্ধি করবে এবং আলোচনা অনুশীলন করবে। তোমাদের পাঠ্য বইটি ভালোভাবে অনুশীলন করবে, তাহলে তোমরা প্রাকৃতিক সম্পদ মানব সৃষ্ট সম্পদ বুঝতে পারবে এবং পরীক্ষায় আসলে উত্তর দিতে পারবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটি ভালোভাবে করবে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।